শ্রীমন্দির পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক দিন 11টায় শ্রীমন্দির প্রশাসন কার্যালয়ে গজপতি মহারাজ অধ্যক্ষতায় অনুষ্ঠিত হব বৈঠক। বৈঠকের বিভিন্ন দিক উপরে আলোচনা করা, বিশেষ করে রত্ন ভণ্ডার মরামতি পাইঁ পরিচালনা কমিটি বৈঠকের এসওপি প্রস্তুত করা সহ চূড়ান্ত এসওপি রাজ্য সরকার নিকটকু পঠাযিব। ভিতর রত্ন ভণ্ডার মরামতি পূর্বরু এএসআই পক্ষরু অত্যাধুনিক জ্ঞানকৌশল প্রয়োগ করে কিভাবে যাঞ্চ করা সে নেই বৈঠকে এএসআই অধিকারী বিস্তৃত আলোচনা হব। ভিতর রত্ন ভণ্ডার যাঞ্চ পরে কেবে ও কেউ সময় মরামতি করা সে নেই নিষ্পত্তি নেওয়া যাই পারে। সেপটে অর্পণ রথরে চাউল সংগ্রহ প্রসঙ্গ পরিচালনা কমিটির আলোচনা করা বলে আইনমন্ত্রী কথা বেড়ে এ প্রসঙ্গে মধ্যে সরগরম আলোচনা হয়ে পারে। অন্যপটে মহালক্ষ্মী স্বরূপ শ্রীদেবী মূর্তি বিঘ্ন অবস্থায় পূজা পাওয়ার পরিচালনা কমিটি বৈঠকের নূতন সুবর্ণ মূর্তির প্রাণ প্রতিষ্ঠা ও পূজা করা প্রসঙ্গ মধ্যে বৈঠকে উঠাযিব বলে কহিলে কমিটি সদস্য মাধব মহাপাত্র। দেখুন, অর্পণ চাউল যেভাবে ভাবে বিভিন্ন জায়গার আদায় করলে এবং যেভাবে প্রক্রিয়ার সেতবে আদায় করলে, আমি সেতবে স্পষ্ট ভাবে কইলু যে ভগবান পাখে যেভাবে ভাবে অর্পণ হবার যোগ্য নুহে বলে। পরবর্তী সময় সেত সরকার তাকে শুনে প্রস্তুত নলে, নিজের জিদ্রে অটল লে এবং সেই দৃষ্টিকোণর সে তাকে জবরদস্ত করি প্রভু পাখে খেচুড়ি ভোগ করা ইয়ে করা সে করে এভাবে এক প্রক্রিয়া যাই। আমি যে কথা কইলু সেতবে সেই কথা পরবর্তী সময় সমস্ত সেবায়ত সমাজ বি সে কথা কহিলে এবং সে তাঁর অসন্তোষ ব্যক্ত কলে যে এ চাউল যে ঠাকুর পাখে অর্পণ যোগ্য নুহে, তেমকি এ চাউলক কোণী প্রকারে মন্দির ভিতরে ব্যবহার করা যাই পারিব না। जदि आपण को आम वीडियो टी भल लगा तबे आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु ना।